সারা দেশের সর্বাত্মক লকডাউনের ত্রয়োদশ দিনে রাজধানীর জনজীবনে কোনো প্রভাব নেই। নগরীর রাস্তায় মানুষ ও যানবাহনে চলাচল বেড়েছে। নগরীর গুরুত্বপূর্ণ স্থানে যানজটেরও সৃষ্টি হয়। শুধুমাত্র গণপরিবহন বন্ধ থাকলেও রাস্তায় চলাচল করছে অন্য সব যানবাহন। এদিকে রাজধানীতে মার্কেট ও শপিং মল খুলে দেওয়ার দ্বিতীয় দিনে ক্রেতাদের ভিড় দেখা যাচ্ছে বিভিন্ন মার্কেট শপিং মলে। বেচাকেনাও চলছে, অনেকেই ঈদ শপিং করে নিচ্ছেন। ভিড়ের কারণে মার্কেট ও শপিং মলে উপেক্ষিত স্বাস্থ্যবিধি। এদিকে আজ থেকে মার্কেট ও শপিং মল বিকেল 5টার পরিবর্তে রাত 9টা পর্যন্ত খোলা থাকবে। ব্যবসা বাণিজ্য সামনে ঈদের সিজন, আমাদের ব্যবসা বাণিজ্য হলো 20-25 রোজার পরের থেকে হবে। অপায় বিসমিল্লাহ বাট্টা করতেই কষ্ট ভাই, সারাদিনে মাল বেশি, 4 পিস 5 পিস, এতে একজন সেলম্যানে দেবো কি, একজন ব্যবসায় মহাজনে কি খাবে?